হচ্ছে পাকা আম নিয়ে নিয়েছি, আমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি কিছু আম, এরপরে আমি আমগুলো কাটা হয়ে গেছে ভালো করে, মিক্সারটা নিয়ে নিলাম। আমের পেস্টটা হয়ে গেছে, শসাটা নিয়ে নেবো। ঠান্ডাটা প্রচন্ড গরম হয়ে গেছে, সুন্দরভাবে রোদে দিয়ে দাও। আম সাথেটা কতটা শক্ত হয়েছে, আম সাথেটা দু হাত দিয়ে ধরো, দু হাত দিয়ে ধরে তুলে দেখো। সুন্দর হয়েছে, ভাজ করা হয়ে গেছে বা এবার ওটাকে তুলে রেখে দেবে না খাবে? একটু খাও, খাইয়ে দেখো কেমন হয়েছে বলবে তো। খুব টেস্টি হয়েছে।